শক্তি বাড়িয়ে ফুসছে নিম্নচাপ, আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত, এ বিষয়ে কি কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আপডেট পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ক্ষেত্রে উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ তটভূমি থেকে দূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় খাড়িতে বৃষ্টিত রয়েছে। এই মুহূর্তে বাংলার খাড়ির ওপর রয়েছে নিম্নচাপটি, যা ক্রমশ বাড়িয়ে চলেছে শক্তি। এই নিম্নচাপের ফলে আগামী তিন দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের ফলে ঘন্টায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 40-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ থেকে বাঁচতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 83% হওয়ার ফলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।